ম্যাডাম, আজকে কি বিষয় নিয়ে আপনাদের এখানে শিবির করছেন? আমরা সবাই জানি যে আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। তো আমাদের এখানে অর্গানাইজেশন ইন্ডিয়ার পক্ষ থেকে, নবগ্রাম এডিবির পক্ষ থেকে একটা সেলিব্রেশন করা হচ্ছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কে নিয়ে। এখানে অনেক মায়েরা এসেছে, সেই মায়েরা এখানে তাদের প্রতিদিনকার নিয়ত যে কাজ তারা করে প্রতিনিয়ত, সেই কাজটাকে একটুখানি ফাঁকা সময় নিয়ে আমরা এই প্রোগ্রামটাকে সেলিব্রেট করছি। এরকম আমরা প্রায় করে থাকি, এরকম সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা নারায়ণপুরে প্রোগ্রামটা আমরা। আচ্ছা, আপনি কেমন সাড়া পাচ্ছেন? ভালো, মায়েরা অনেক বেশি, আগেকার দিনে কি হতো, মায়েরা শুধুমাত্র রান্না করতো, ঘরেই থাকতো, কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, মায়েরা আমরা যে আর কি অ্যাওয়ারনেসটা করে থাকি সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। এবং আজকের দিনেও আমরা বাচ্চা কিভাবে সুস্থ রাখবে এবং মায়েরা কিভাবে সুস্থ থাকবে সেই জিনিসটা বাচ্চাদের পাশাপাশি মহিলাদেরকেও সচেতন করছেন। মহিলাদেরকে। আচ্ছা, এই প্রোগ্রাম আর কেমন কতক্ষণ চলবে? এই প্রোগ্রাম এখন চলবে, এখন প্রতিদিন চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত মহিলা আপনাদের এখন বর্তমানে এসেছেন এখানে? এখন 100 জন প্রেজেন্ট আছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ।